আপন ভুবন বনসাইয়ে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আপন ভুবন বনসাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি ট্রিপড কিভাবে বানানো যায় খুব সহজে এবং খুবই সাধারণ উপায়ে সেই বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা দেখছেন কতগুলো কাঠের টুকরো আমি নিয়ে একটি চৌকোনো, একেবারে স্কোয়ার টাইপের না, তবে চারকোনা আকৃতির একটি ফ্রেম তৈরি করছি। এই ফ্রেমের মধ্যে আমি ঢালাই, কংক্রিট ঢালাই দেব। ফ্রেমগুলোকে আমি জিআই তার দিয়ে বেঁধে নিচ্ছি, যাতে খুব সহজে আমি এই ফ্রেম থেকে কংক্রিট ঢালাইটিকে ছোটাতে পারি। এবং কাঠের টুকরো ব্যবহার করছি এই কারণে যে আমি একই ফ্রেম বারবার ব্যবহার করতে পারব। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্রেম আমি তৈরি করেছি, এভাবে আমি বাদ বাকি চারটে ফ্রেম তৈরি করে ফেলব। ত্রিপটের আকৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমের ভিতরে যে কংক্রিটের প্ল্যাটফর্মটা হবে সেগুলো এভাবে জোড়া দিতে হবে। তিনটি করে ছটি ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নেব, যাতে এই ফ্রেমের ভিতর দুটো ফ্রেমকে বাঁধার জন্য যে ধারক তার সেটি বের করতে পারি। মেজারিং করে নিচ্ছি, তারপর আমি ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নেব। এর আগে আমি আপনাদের সামনে সহজে কিভাবে ছোট আকৃতির ত্রিপট তৈরি করা যায় সে বিষয়ে কয়েকটি ভিডিও উপস্থাপন করেছিলাম। আজ আমি একটি বড় ত্রিপট কিভাবে খুব সহজে এবং আপনি যত বড় খুশি ত্রিপট বানাতে পারবেন কারো সাহায্য ছাড়াই সে বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি কংক্রিট ঢালাইয়ের জন্য মশলা, সিমেন্ট, বালি এবং কংক্রিট একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি দুই ভাগ বালি, এক ভাগ সিমেন্ট ব্যবহার করছি এবং সিমেন্ট কিছুটা বেশি ব্যবহার করছি, যাতে জিনিসটা খুব সহজে জমে যায় এবং হার্ড হয়। তবে আজ আমার সাথে আমাকে সহযোগিতা করার জন্য আমার সঙ্গী সবুজ এবং আমাদের আরেক বন্ধু রফিকুল, যাকে আমরা ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম, উনিও আমার খুব সহযোগিতা করে আর সবুজ তো আমার সাথেই থাকে, ওনারা আমাকে সহযোগিতা করছে। যদিও সহযোগিতা ছাড়াই আমি খুব সহজে একা বানিয়ে ফেলতে পারবো। ভালো করে কিছুটা নরম করে একটি কংক্রিটের মিক্সচার তৈরি করছি। মিশ্রণটা একটু থকথকে নরম হলেই কাজে সুবিধা হয় এবং কাজের মানটা খুব ভালো হয়, মসৃণ হয়। তো বন্ধুরা, আমার এই কাজ দেখে আশা করি আপনারা খুব সহজে বাড়িতে আপনাদের সুবিধা মতো যত বড় খুশি ত্রিপট খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আমি চারটিকে জোড়া দিয়ে একটা চৌকোনো ত্রিপট তৈরি করব। আপনারা ইচ্ছা করলে ছয়টি কিংবা আটটি দিয়ে রাউন্ড শেপের ত্রিপট তৈরি করতে পারেন, শুধুমাত্র এরকম ফ্রেম ব্যবহার করে। প্রথমে যা একটু ঝামেলা ফ্রেমগুলো তৈরি করা, তারপরে আর কোনো ঝামেলাই নেই। চারটি ফ্রেম আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ঢালাইগুলোকে ব্যবহার করব। প্রথমে আমি ফ্রেমের অর্ধেকটা উচ্চতায় সিমেন্ট ব্যবহার করছি, কংক্রিট ঢালাই দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নিচের অংশটিকে
কংক্রিটের মিশ্রণ দিয়ে ভরে দিচ্ছি, ফ্রেমের ঠিক অর্ধেকটা অংশ দিচ্ছি। এখন আমি কিছু স্টিলের তার ব্যবহার করছি কংক্রিটটাকে যাতে ভালোভাবে দৃঢ়ভাবে শক্তভাবে ধরে রাখি। দর্শক, ইতিপূর্বে এই ধরনের কাজ আমি কখনোই করিনি, এটি আমার ফার্স্ট এবং সেটি আম্পায়ারের সামনে উপস্থাপন করছি, পূর্বের কোনো অভিজ্ঞতাই আমার নেই। বাঁধার জন্য দুই সাইডে যে তার বেরিয়ে থাকবে সেটা আমি ব্যবস্থা করছি, ঠিক কংক্রিটের মাঝখান দিয়ে এপার থেকে ওপার আমি জিআই তার ঢুকিয়ে দিলাম, যাতে দুই পাশ থেকে আমি দুটো কংক্রিটের যে প্লেট সেই প্লেটের সাথে বাঁধতে পারি। উপরিতলটা খুব সুন্দরভাবে মসৃণ করে নিতে হবে, কেননা এই তলটাই টবের বাহিরের অংশ থাকবে, এটাই মানুষ দেখবে। আমাদের আনারি হাতে তৈরি করছি একটি লার্জ ট্রিপড। একে একে আমি চারটি ফ্রেমকেই কংক্রিটের মিশ্রণ দিয়ে ভরে দেব এবং মাঝখানে স্টিল এবং জিআই তার দিয়ে, যাতে এটা দৃঢ়ভাবে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে, সেই জন্য ভালোভাবে। আর কংক্রিটে যেহেতু আমি সিমেন্টের মিশ্রণটা কিছুটা বেশি পরিমাণ দিয়েছি, এটি খুব হার্ডি হবে এবং খুব সুন্দর হবে। আমি আসলে আপনাদের শেখাতে পারবো না, কতটুকু শেখাতে পারবো জানি না, আমি নিজের কাজগুলোকে আপনাদের সামনে তুলে ধরি সাধারণত, কারণ আমি এখনো শিক্ষানবিশ, আমি অন্যকে শিক্ষা দেব সেই যোগ্যতা হয়তো এখন আমার তৈরি হয়নি। আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমি খুব সহজে জিনিসটা তৈরি করছি, ইচ্ছে করলে আপনার বাসায় যে কেউ যত বড় খুশি কিংবা এর চেয়ে আরো ছোট ত্রিপট তৈরি করে ফেলতে পারেন। আমি আপনাদের সামনে এই কাজটি উপস্থাপন করছি এর জন্য যদি আপনাদের কোনো কাজে লাগে, কোনো উপকার হয় আমার দ্বারা, সেটাই আমার সার্থকতা মনে করবে। 24 ঘন্টা পর সমস্ত কংক্রিটের ফ্রেমের যে কংক্রিটগুলো সব জমে গেছে, এখন আমি ফ্রেমটিকে ছুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজে আমি যে বাঁধনটাকে আলগা করে দিয়ে খুব সহজে আলাদা করে ফেলছি প্রত্যেকটা ফ্রেমের কাঠের টুকরোকে। যেহেতু আমার জীবনের এই ফার্স্ট অভিজ্ঞতা, আমার কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে, যে কেননা আপনি প্রথম যে ফ্রেমটা খুলেছি পায়ের দিকে একটি অংশ কিছুটা ভেঙে গেছে, এবং পরবর্তীতে খুব সতর্কতার সাথে বাকি কাজগুলো করাতে আর তেমন কোনো ক্ষতিই হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এই করছি, এবং আমি পরবর্তীতে আরও সহজে যাতে করা যায় সেভাবেই
বাকি ত্রিপটগুলো বানাবো। কংক্রিটের প্লেটের ধারের যে অতিরিক্ত কংক্রিটের সিমেন্টের যে প্রলেপ থাকে সেগুলোকে ফুটিয়ে নিচ্ছি, এবং এখন আমি দুটো প্লেটকে একসাথে বেঁধে দিচ্ছি, এভাবে চারটি প্লেটকে একসাথে বেঁধে দেব। আমার ফ্রেন্ড সবুজ এগিয়ে এসেছে কিছুটা ধরে সাপোর্ট দিয়ে সাহায্য করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একে একে আমি চারটি প্লেটকে একসাথে বেঁধে দিচ্ছি। তারপর আমার যে নিচের তলাটা সেটা তৈরি করার পালা। নিচের অংশতে আমি যে পায়ার যে উচ্চতা সেই উচ্চতা অনুযায়ী বালি ভরে দিয়েছি, সেই বালির উপরে আমি এক পরত ঢালাই দিয়ে দেবো আধা ইঞ্চের মতো। ঢালাইটি দেওয়া হয়ে গেছে, এখন ঢালাইটিকে ভালো করে সমান করে নিচের তলটাকে করে নিচ্ছি। মাঝখানে ড্রেনেজ হোলের জন্য আমি একটি থার্মোকোলের টুকরো ব্যবহার করছি। তারও ২৪ ঘন্টা পর কংক্রিটের যে তলার ঢালাই সেটাও মোটামুটি শুকিয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। নিচ থেকে আমি বালিগুলোকে অপসারণ করে নিচ্ছি এবং তলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা গ্যাপ তৈরি হয়ে নিচের যে প্ল্যাটফর্ম সেটি তৈরি হয়ে গেছে, এবং থার্মোকোলের টুকরোটা সরিয়ে ফেললে একটি ড্রেনেজ হোল তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনেজ হোলটি তৈরি হয়ে গেছে এবং নিচের অংশের বালু ভালো করে ঝেড়ে দিয়েছি। আমার ট্রিপট প্রায় তৈরি, এখন কিছুটা কাজ বাকি আছে। চার কোণার চারটি কোণকে কংক্রিটে ঢালাই দিয়ে চার কোণার চারটি কোণকে বালি এবং সিমেন্টের একটি মিশ্রণ দিয়ে ভরাট করে দেব। খুব ভালোভাবে বালি এবং সিমেন্ট, এখানে আমি 50-50 ব্যবহার করছি। মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি, খুব বেশি পাতলা করা যাবে না, আবার একেবারে ঘনও রাখা যাবে না, পরিমিত মাপের একটি মিশ্রণ তৈরি করতে হচ্ছে। বেশি পাতলা করলে খাড়া অংশে আমি লাগাবো, ছুটে যেতে পারে। তার আগে কিছু সিমেন্ট আমি গুলিয়ে যে চারটি কোণা আছে কোণার ভিতর দিকের ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিয়েছি। সিমেন্ট বালির মিশ্রণটিকে খুব সুন্দরভাবে আমি চারটি কোণাতে ভরাট করে দেব, যাতে ভিতরের ফাঁকা গ্যাপ না দেখা যায় এবং দেখতেও কিছুটা ভালো লাগবে। যতটা সম্ভব আমার এই আনাড়ি হাতে মসৃণ করা যায়, সুন্দর করা যায়, ততটাই করছি। তবে আস্তে আস্তে আমার এই কাজ আরো সুন্দর হবে নিয়মিত যদি করতে থাকি। এটা আমার জীবনের প্রথম এইভাবে কাজ করা, সিমেন্ট বালি দিয়ে ঢালাই। এর আগে ফ্রেমের ভিতর ঢালাই দিয়ে পট তৈরি করেছি, এই সিস্টেমের প্রথম। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, মনের ভিতর সামান্যতম দাগ কাটতে পারে, তো আমার ভিডিওকে আপনারা লাইক দেবেন, ভালো মন্দ পরামর্শ দিয়ে কমেন্টস করবে। পটটি তৈরি হয়ে গেছে, আপনারা দেখছেন ২৪ ঘন্টার জন্য আমি আবার ছেড়ে দেব, তারপর আমি এটি ভালো করে শুকিয়ে গেলে রং করে দেব। আপনারা যারা আমার এই ভিডিওটি অনেক ধৈর্য ধরে উপভোগ করলেন, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
বন্ধুরা আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে আমার এই ভিডিও শেয়ার করবেন। আমার ঘরেই লাল রং করেছিল, আমি লাল রং দিয়েই প্রথমে এই পাত্রটিকে রং করে দিচ্ছি। আপনাদের লাল রং ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো রং আপনারা ব্যবহার করতে পারেন। আমার ঘরে ছিল বিদায় আমি লালটা ব্যবহার করছি। তো দর্শক, আপনারা দেখলেন আমি কিভাবে খুব সহজে সুন্দরভাবে একটি বড় আকৃতির ত্রিপট তৈরি করলাম। আপনারাও সামান্যতম চেষ্টা করলে এরকম একটি বড় আকৃতির ত্রিপট তৈরি করতে পারবেন। এখনকার মতো এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।